দ্বাদশ জাতীয় সংসদের জন্য 36 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন। এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি। মেহেরপুর এক আসনের সংসদ নির্বাচিত হন ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন 1972 সালের 5 জুন মেহেরপুর জেলার সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা সহিউদ্দিন বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। তিনি তৎকালীন কুষ্টিয়া 5 ও মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 2022 সালে সহিউদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্ত্বে MA ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি 10ম ও 11ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 10ম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মুদ্রা পাচার সংক্রান্ত উপকমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য ছিলেন। এরপরে 2018 সালে 11ম জাতীয় সংসদে নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন ফরহাদ হোসেন। 2002 সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতার সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নামা ও মাঠ গোছানোর নির্দেশ দেন ফরহাদ হোসেনকে। ছাত্র রাজনীতি করে আসা ফরহাদ হোসেন 2003 সালে যুক্ত হন স্বেচ্ছাসেবক লীগে। এরপর স্বেচ্ছাসেবক লীগ নেতা থেকে সংসদ সদস্য হয়ে অতঃপর সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়েই পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ফরহাদ হোসেনের সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি। এই দম্পতির সামিন ও মাহিন নামের 2 সন্তান রয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।